परम प्रेमय जुगपुर सत्यम श्रेष्ठ ठाकुर अनुकूल चंद्रे अतुल चरण जानाय आमार शतकोटि प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा पवित्र भाई फोटार दिन विशेष किछु नियम मेने आपनारा किन्तु भाई फोटा पालन करबेन, ताहले भाईर मंगल होवार पाशापाशी आपनार जीवनो किन्तु सुंदर हये उठबे, एछाड़ा आपनार गृहो किन्तु भरे उठबे। भाईर मंगल कामनाय दीदीबा बोनेरा এই পবিত্র ভাইফোঁটা পালন করে থাকেন। এই ভাইফোঁটা পালনেরও কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে। এই ভাইফোঁটা পালনের সময় কোন কোন মঙ্গলের তিলক পড়াতে হয়, কোন দিকে মুখ করে ভাইদেরকে বসতে হয়, কোথায় বসিয়ে ভাইকে ফোঁটা দিতে হয়, ভাই বা দাদার মঙ্গল কামনায় আরো কোন কোন নিয়মগুলো আমাদের প্রতি প্রত্যেকের মেনে চলতে হয়, এই ভিডিওর মধ্য দিয়ে আমরা কিন্তু জেনে নেব। আমরা সহজে ভিডিওর মধ্য দিয়ে জেনে নেওয়ার চেষ্টা করব পবিত্র ভাইফোঁটার দিন কোন বিশেষ কর্ম আমাদের অতি অবশ্যই মেনে চলতে হবে। তো পবিত্র ভাইফোঁটার দিন কোন বিশেষ নিয়ম আমাদের মেনে চলতে হবে, চলুন এবার আমরা জেনে নিই। হিন্দু ধর্মে ভাইফোঁটার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর কার্তিক মাসে শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় ভাইফোঁটা। চলতি বছর দীপাবলির দুদিন পরেই পালিত হবে ভাইফোঁটা, অর্থাৎ চলতি বছর নভেম্বর মাসের 3 তারিখ পালিত হবে ভাইফোঁটা। ভাইফোঁটা হলো ভাই বোনের মধ্যে ভালোবাসা পবিত্র বন্ধনের প্রতীক। এদিনে ভাইদের কপালে মঙ্গলের তিলক পরিয়ে তাদের সুস্বাদু রান্না করে খাইয়ে উপহার দিয়ে থাকেন, এইভাবে তারা ভাইফোঁটা পালন করেন। এই ভাইফোঁটা ভাই দ্বিতীয়া, ভাতৃ দ্বিতীয়া, ভাই দুজ নামেও পরিচিত। এই ভাইফোঁটা এই জিনিসগুলো দিয়েই কিন্তু ভাইয়ের কপালে তিলক পরাবেন। এতে আপনার ভাইয়ের শরীর সুস্থ থাকবে, তিনি ভালো থাকতে পারবেন, এতে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। কি কি মঙ্গলের তিলক পরাবেন চলুন আমরা জেনে নিই। ভাইফোঁটায় ভাইকে যখন মঙ্গলের তিলক পরাবেন অবশ্যই জাফরান, হলুদ, চন্দন দিয়ে পরাবেন, এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভাইফোঁটার সময় ভাইকে সুস্থ রাখতে অবশ্যই কিন্তু এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করুন। কোন দিকে মুখ করে বসবেন ভাইরা? এই ভাইফোঁটার দিন ভাইয়ের কপালে তিলক পরাবার সময় অবশ্যই ভাইয়ের মুখ যেন উত্তর বা উত্তর পশ্চিম দিকে থাকে, সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন। বোন বা দিদিরা উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসবেন। কোথায় বসিয়ে ভাইকে ফোঁটা দেবেন? দাদাকে তিলক পরানোর সময় ভাইকে কাঠের চৌকি বসিয়ে তিলক পরাবেন। চেয়ার বা দাঁড়িয়ে কখনোই ভাইকে মঙ্গলের ফোঁটা দেবেন না, খুব অশুভ বলে মনে করা হয়। দাদার মঙ্গল কামনায় মানুন এই টিপসগুলো। ভাই ফোঁটার সময় আপনি ভাইয়ের কবজিতে যখন মঙ্গলের সুতো বাঁধবেন তখন কিন্তু অবশ্যই সেই সুতো ঠাকুরের পায়ে ছুঁয়ে তবেই পরাবেন। ভাইকে মঙ্গলের তিলক কিন্তু শুভ সময় পরাবেন, যে কোনো সময় কিন্তু মঙ্গলের তিলক পরাবেন না। যে নির্দিষ্ট ভাই ফোঁটার সময় রয়েছে সেই সময় কিন্তু আপনারা ভাই ফোঁটার এই ফোঁটা দেবেন। ভাইকে ভাই ফোঁটা দিয়ে মিষ্টি খাইয়ে তবেই ভাইয়ের থেকে উপহার নেবেন, তার আগে নেয়া কিন্তু একদমই ভালো নয়। বিশেষ দিনে ভাই বা বোন দুজনেই কিন্তু মাছ মাংস খাওয়া এড়িয়ে চলা উচিত। এদিন কিন্তু অতি অবশ্যই সাত্বিক আহার গ্রহণীয়। এদিন ভাই বোন কেউ কাউকে মিথ্যা কথা বলবেন না, ঝগড়া অশান্তি করবেন না, কারণ এটি ভাই বোনদের বন্ধনের একটি পবিত্র উৎসব। তাই এই দিনটা খুবই পবিত্রভাবে কাটানোর চেষ্টা করবেন এবং এই বিশেষ নিয়মগুলো কিন্তু মেনে চলার চেষ্টা করবেন। পবিত্র ভাইফোঁটার দিন অতি অবশ্যই আপনারা কিন্তু পালন করুন এই বিশেষ কর্ম। পবিত্র ভাইফোঁটার দিন আপনারা যদি পরম দয়ালের বিধান মেনে এই বিশেষ কর্ম পালন করেন তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা মহা মহা ফল লাভ করবেন। এই ভাইফোঁটার দিন অতি অবশ্যই সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কিন্তু অন্য দিনের থেকে খুব করে বেশি পরিমাণ নাম জপ করবেন। এই নাম জপের মধ্য দিয়েই আপনারা যে মহামঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারবেন, তাই খুব করে অন্য দিনের থেকে বেশি করে নাম জপ করবেন। আপনারা অতি অবশ্যই সকালবেলা নির্দিষ্ট সময় ইষ্টবৃত্তি প্রার্থনা পালন করবেন, সৎগ্রন্থাদি পাঠ করবেন, সকালবেলা অতি অবশ্যই গৃহকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন মায়েরা, ঘরকে শুদ্ধ করবেন গঙ্গা জলের ছিটা দিয়ে। এছাড়া অতি অবশ্যই কিন্তু আপনারা প্রতি প্রত্যেকেই সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে পরম দয়ালের ভোগ নিবেদন করবেন। পরম দয়ালের শ্রীচরণে আপনারা কিন্তু অতি অবশ্যই ফুল তুলসী পাতা নিবেদন করবেন, আর সেই চন্দনের ফোঁটা যেটা দিয়ে আপনি ভাইকে ফোঁটা দেবেন সেই চন্দনের পাত্রটি কিন্তু পরম দয়ালের চরণে কিছুক্ষণ রেখে দেবেন, তারপর ওই ফোঁটা আপনারা ভাইদের বা দাদাদের কপালে দেবেন, এতে করে মহামঙ্গল কিন্তু লাভ হবে।
এছাড়া যদি আপনারা ভাইদের বা দাদাদের প্রকৃত মঙ্গল কামনা করেন, যদি তাদের মঙ্গল চান, তাহলে অতি অবশ্যই তারা যদি পরমদয়ালা শ্রীচরণ আশ্রয় না করে থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই তাঁর শ্রীচরণে আগে আশ্রয় করান। দেখবেন অটোমেটিক্যালি মঙ্গল সাধিত হবে, আর কোনো বিপদে ভাই বা দাদাদেরকে স্পর্শ করতে পারবে না, ফাঁড়া কিন্তু সকল ফাঁড়াই কিন্তু কেটে যাবে। এই দিন কিন্তু অতি অবশ্যই প্রত্যেকেই পুরো দিনটা পরমদয়ালের নাম জপ করবেন, উত্তম বস্তে চলায় ফেরায় নাম জপ করবেন। এছাড়া অতি অবশ্যই মনকে পবিত্র রাখবেন, পবিত্র কর্ম কিন্তু পালন করার চেষ্টা করবেন। অতি অবশ্যই আপনারা দান ধ্যান করার চেষ্টা করবেন, এতে করে মহাফল কিন্তু সহজেই লাভ করতে পারবেন। যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু অতি অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করবেন, আর অতি অবশ্যই মনটাকে কিন্তু পবিত্র রেখে পরমদয়ালের অমৃত নাম জপের মধ্য দিয়ে দিনটাকে পালন করার চেষ্টা করবেন। পরমদয়ালের সৎগ্রন্থাদি পাঠ করবেন, তাঁর অমৃত কথা শ্রবণ করবেন এবং তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলার চেষ্টা করবেন। দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে ওঠে, সুমধুর হয়ে ওঠে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন, পরমদয়ালের বলা প্রত্যেকটা বিধিবিধান অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। এই দিন সন্ধ্যাবেলায় কিন্তু সন্ধ্যা প্রদীপ যেমন তুলসী তলায় দেখাবেন, ঠিক তেমনভাবে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রার্থনা করতে কিন্তু ভুলবেন না। আমাদেরকে সন্ধ্যা প্রার্থনা করতে হবে, নাম জপ করতে হবে, সৎগ্রন্থাদি পাঠ করতে হবে সন্ধ্যাবেলায়। পুনরায় এগুলো আমরা পালন করব, তবেই কিন্তু পুরো দিনটা আমাদের সার্থক হবে, আমাদের পুরো দিনটা সুন্দর হয়ে উঠবে, আমাদের ভাই বা দাদাদের প্রকৃতপক্ষে মঙ্গল সাধিত হবে। এছাড়া গৃহ কিন্তু সকল বিপদ থেকে মুক্ত হবে। গৃহের মধ্যে কেউ যদি কোনো কিছু করার চেষ্টা করে সেটাতে কিন্তু সহজেই ব্যর্থ হয়ে যাবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, পরমদয়ালা আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্ধ পুরুষোত্তমম।